হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি যে তোমাদের রানিং ক্লাস চলছিল অঙ্কের অর্থাৎ বীজগণিতিক সমীকরণ দ্বারা সমাধানের যে অঙ্কগুলো চলছিল তার পরবর্তী ক্লাস নিয়ে আজকের ভিডিওতে তোমাদের বীজগণিত সমীকরণ দ্বারা সমাধানের আরও গুরুত্বপূর্ণ তোমাদের কয়েকটি প্রশ্ন আনবো যেখানে অন্যতম একটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন বর্তমানে ভাই বোনের বয়স বা থ্রি টু ফাইভ বয়সের পার্থক্য পাঁচ বছর পাঁচ বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করব অবশ্যই তোমরা যারা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখো নি তারা সম্পূর্ণ লিঙ্কগুলো তোমরা কিন্তু ডেসক্রিপ ডেসক্রিপশন বক্সে পর পর একদম সাজানো পেয়ে যাবে সকাল নটার জিগের ক্লাস দুপুর একটার অঙ্কের ক্লাস এবং সন্ধ্যে ছটার রিজেনের ক্লাস তো একদম সময় নষ্ট না করে শুরু করতে চলেছি আজকের প্রথম প্রশ্ন নিয়ে তো প্রথম প্রশ্নটি কী আছে স্টুডেন্টস একবার দেখে নেওয়া যায় সবার বলে দিই স্টুডেন্টস আমাদের কিন্তু লেডি কনস্টেবল কেপি কনস্টেবল এবং জে এর প্রস্তুতি কিন্তু বর্তমানে চলছে নতুন ডব্লিউবি ভ্যাকান্সি সহ বালুঘাট আবাসিক এবং এ বাদে অনাবাসিক গঙ্গারামপুর মালদা গাজল কালিয়াগঞ্জ বুনিয়াদপুরে আমাদের শাখা রয়েছে যেখানেও কিন্তু সম্পূর্ণ প্রিপারেশনগুলো আমাদের ইনস্টিটিউটের মধ্যে দিয়ে চলছে তো প্রথম যে প্রশ্নটি আছে আমাদের সেটা একবার দেখে নেওয়া যায় যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফল চার গুণ অপেক্ষা তিন বেশি তো বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা স্টুডেন্টস সবার আগে না অপশানগুলোকে চেক করে নেবে যে অপশান দেখলে অর্ধেক অঙ্ক এমনি তোমার ক্লিয়ার হয়ে যাবে দেখো কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফল আচ্ছা অঙ্ক দুটির যোগফল বলেছে তো প্রত্যেকটার অঙ্ক দুটোর যোগফল বের করে তো ফটাফট তিন দুই পাঁচ পাঁচ তিন আট সাত চার এগারো আর এখানে কত নয় ছয় নয় পাঁচ ষোলো অঙ্ক দুটির যোগফলের চার গুণ অপেক্ষা তিন বেশি চার গুণ অপেক্ষা তিন বেশি বুঝবে দুই অঙ্ক তার অঙ্ক দুটির চার গুণ অপেক্ষা তিন বেশি তো চার গুণ করি হ্যাঁ চার গুণ করলাম দেখো প্রত্যেকটাতে চার গুণ করলাম আর তিন বেশি মানে তিনকে যোগ করলাম প্রত্যেকটা দেখ ফটাফট করে নাও কত হবে তেইশ দেখো মিলে গেল প্রথমটাই মিলে গেছে ঠিক আছে আরগুলো মিললে দেখো চার চারাশটা বত্রিশ তিন পঁয়ত্রিশ ও সরি প্রত্যেকটা মিলছে চার এগারোং চুয়াল্লিশ তিন সাতচল্লিশ চার দ চার ষোলং চৌষট্টি আর তিন নয় পাঁচ তোমাদের চোদ্দো সরি এটা চোদ্দো হবে চার চোদ্দং ছাপ্পান্ন তিন ঊনষাট ঠিক আছে মিলছে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে আবার সাতাশ বেশি এবার বলছে যদি সংখ্যাটা স্থান বিনিময় করে স্থান বিনিময় মানে উল্টে যায় এখানে কত হচ্ছে তেইশ তেইশকে উল্টালে কত হবে বত্রিশ বত্রিশ আর তেইশের পার্থক্য কত সাতাশ না পঁয়ত্রিশ আছে এটা উল্টে গেলে কত হবে তোমাদের তিপ্পান্ন তাহলে তিপ্পান্ন আর যদি তোমার এখানে পঁয়ত্রিশ কত হচ্ছে এখানে আট মিলছে না তারপরে এখানে সাতচল্লিশ আর উল্টে দিলে কত হবে চুয়াত্তর তাহলে চুয়াত্তর আর সাতচল্লিশ কত হচ্ছে দেখো সাত তিন সাঁতিরিশ সরি সাত পাঁচ কত দুই সরি সাতাশ এই তো মিলে গেল তো সাতচল্লিশ তার মানে সাতচল্লিশ হবে তোমার হ্যানকার সঠিক উত্তর মানে সংখ্যাটা উল্টে দেবো উল্টে দিলে আমার কি হবে সাতাশ বেশি হবে তো আমার হয় প্রথম ক্লুতেই আমার অঙ্কটা মিলে যাবে যদি না মেলে তো দ্বিতীয় ক্লুতে আমার অঙ্কটা মিলে যাবে এই হচ্ছে তোমাদের সিম্পল অঙ্ক নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নাও তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মাঝের অঙ্কটি শূন্য ও প্রান্তীয় অঙ্ক দুটির সমষ্টি সাত আর বিট তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মাঝের অঙ্ক অঙ্কটি শূন্য তো মাঝের অঙ্কের প্রত্যেকটা এখানে শূন্য আছে প্রান্তীয় অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে সাত ঠিক আছে প্রান্তীয় সংখ্যাগুলি যোগফল মানে সাত চার আর তিন কত আছে সাত তো সবই মিলে গেল মাঝের অঙ্কটি ঠিক রেখে প্রান্তীয় অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় মানে পাঁচের জায়গায় দুই আর দুইয়ের জায়গায় পাঁচ এইভাবে উল্টালে মানে এখানে কত আছে দুইশো পাঁচ এটা উল্টে দিলে কত হবে পাঁচশো দুই তা মূল সংখ্যা থেকে নিরানব্বই বেশি হয় তাহলে পাঁচশো দুই থেকে দুশো পাঁচ বাদ দিলে নিরানব্বই বেশি না ছয়শো এক উল্টে দিলে কত হবে একশো ছয় উল্টে দিলে কখনো নিরানব্বই তিনশো চার তিনশো চার উল্টে দাও চারশো তিন এই দুটা পার্থক্য করো নিরানব্বই মিলে গেল তার মানে সঠিক উত্তর মানে কোনটা হবে অপশান সি হবে সঠিক উত্তর একদম অঙ্ক স্টুডেন্টস খালি অপশান টেস্ট করবে অপশন টেস্ট করে দেখবে কোনটা হচ্ছে বা না হচ্ছে কোনো ভগ্নাংশের হরের সাথে তিন যোগ করলে ভগ্নাংশের মান হয় হাফ আর লবের সাথে দুই যোগ করলে ভগ্নাংশের মান হয় এক ভগ্নাংশটি কত প্রথমে কত আছে চারের পাঁচ এর সাথে তিন যোগ করলে কত হবে আট হ্যাঁ আটের নিচে পাঁচ করলে বললে কি হাফ হবে কখনোই না তো এটা হবে না তিনের পাঁচ পরেরটা আছে তিনের সাথে তিন যোগ করলে কত হবে ছয় হলো না সাত আছে সাতের সাথে তিন যোগ করলে কত হবে সরি এখানে কত সি নাম্বার দেখি পাঁচ আর তিন কত হবে চোদ্দো আর নিচে হবে সাত ঠিক আছে পাঁচের সাত যেটা আছে আর কি পাঁচের সাত যেটা আছে পাঁচের সঙ্গে তিন যোগ করলে তোমার কত হবে চোদ্দ আট সরি পাঁচ আর তিন হচ্ছে আর চোদ্দো কেন করছে স্টুডেন্টস এটা না ওকে নেক্সট লাস্টেরটা দেখি কি হচ্ছে তিনের আট আছে লাস্টে তিনের আটের সঙ্গে তিন তিন যোগ করলে কত হবে ছয় নিচে আট স্টুডেন্টস তার মানে আমি এখানে কোথাও একটু ভুল করেছি বলে যে কোনো ভগ্নাংশের হরের সাথে তিন যোগ করলে ও স্টুডেন্টস তোমরা তো আগেই আমাকে বলতে পারতে যখন ক্লাসটা চলছিল নিচে স্যার নিচে তোমাদের হবে না হর মানে তো আমি লবের সাথে যোগ করছি আমি তো নিজেই ভুল করছি এই জায়গাতে হরের সাথে তিন যোগ বলেছে তাহলে হরের সাথে তিন যোগ মানে কি তোমার নিচে তিন যোগ হবে ওকে এটা আমারই মিস্টেক তো চার আর এখানে কথা হচ্ছে নিচে আছে পাঁচ তো পাঁচের সাথে তিন যোগ করলে কথা হবে আট তাহলে কথা হচ্ছে হাফ হচ্ছে এখানে কথা হচ্ছে পাঁচ আছে নিচে পাঁচের সাথে তিন যোগ করলে কত হবে আট হবে না সাথে সাথে তিন যোগ আচ্ছা তার মানে অপশান বি কাটা পাঁচ আছে নিচে সাত আছে তিন যোগ করলে কত দশ এটাও হাফ হচ্ছে মানে এটাও হতে পারে এখানে কত আটের সঙ্গে তিন যোগ করলে এগারো তো এটাও হবে না হয় তাহলে অপশান এ অথবা সি হবে পরের অপশানটা আমি বিদায় দেখি লবে সাথে দুই যোগ লবে সাথে দুই যোগ ছয় আর পা চার আর দুই কত ছয় নিচে পাঁচ হলো না এবার সি নাম্বার দেখো পাঁচ আর দুই কত সাত আর নিচে আসলো সাত 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 কেটে গেলে কত হবে এক তো ভগ্নাংশের মানে হয় এক তাহলে আবার কোনটা হবে অপশান সি অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর উপরের সঙ্গে তিন যোগ করলে হাফ হচ্ছে সরি নিচের সঙ্গে তিন নিচে যেটা আছে সেটার সঙ্গে তিন যোগ করলে হাফ হচ্ছে আর উপরেরটার সাথে দুই যোগ করলে আমার এক হচ্ছে লবের সাথে দুই যোগ করলে এক আর হরের সঙ্গে দুই যোগ এক তিন যোগ করলে হাফ ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন ফেমাস অঙ্ক স্টুডেন্টস পিতা পুত্রের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত বলছে ফোর ইস টু ওয়ান কত আছে চার আর এক ঠিক আছে দশ বছর পর দশ বছর কি হবে পিতার বয়সে দশ বছর বাড়বে পুত্রের বয়সে দশ বছর বাড়বে তাদের বয়সের অনুপাত হবে ফাইভ ইস টু টু ফাইভ ইস টু টু পিতা পুত্রের বয়স কত স্টুডেন্টস একটা জিনিস দেখো এই চারটা পাঁচ হয়ে গেল আর একটা দুই হয়ে গেল কখন যখন দশ বছর পর প্রত্যেকের বয়স দশ বছর করে বাড়লো তাহলে একটা জিনিস ঠান্ডা মাথায় দেখো চার থেকে পাঁচ হয়ে গেলে কত বছর বাড়বে এক আর এক থেকে দুই হলে কত বছর বাড়বে এক তাহলে এদিকেও এক বাড়ছে এদিকেও এক বাড়ছে তাহলে এক এক মানে কত এক মানে অ্যাকচুয়ালি তো এক বছর বাড়ছে না বার দশ বছরে কত বছর বাড়বে দশ বছর বাড়বে তার মানে এক মানেই হলো দশ এবং এটা আমরা কেমন করে কনফার্ম বলতে পারবো যখন তখনই বলতে পারবো যদি দুই দিক থেকে একই সংখ্যাই আমরা পেয়ে থাকি একইভাবে কমন সংখ্যা পাই তো আমার এখানেও একের দশ বছরের জন্য এক বাড়ছে এখানেও দশ বছরের জন্য এক বাড়ছে এক মানে যদি দশ হয় ঠিক আছে চার মানে কত হবে চল্লিশ আর এক মানে কত হবে দশ তো অপশান বি হবে তোমার এখানকার সঠিক উত্তর এই তো অঙ্ক মিলে গেল আর যদি বলতো দশ বছর পরে তাদের বয়স কত হবে তাহলে এক মানে যদি দশ হয় তাহলে পাঁচ মানে কত হবে পঞ্চাশ আর দুই মানে কত হবে কুড়ি তাহলে যদি বলতো দশ বছর পরে তাদের বয়স কত হবে তাহলে হতো আমার পঞ্চাশ আর কুড়ি একদম সিম্বিল অঙ্ক ঠিক আছে এটা তোমার যদি এক্সের এর মান দিয়ে করতে চাও আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে কি করবো আমরা ফোর আর ওইটাকে ধরবো এক্স এর সাথেও দশ বছর বাড়াবো এর সাথেও দশ বছর বাড়াবো বাড়ালে এটা আমার কথা হবে ফাইভ ইস টু টু এখান থেকে এক্সের মানটা বের করবে সেটা চারের সাথে গুণ করবে শুধু এক্সের মানটা রেখে দেবে পরবর্তী প্রশ্নটা কি আছে কোনো প্রকৃত ভগ্নাংশে লব এবং হরের সমষ্টি চোদ্দ তো সবার আগে দেখে স্টুডেন্টস এখানে লব হরের কোনটা কোনটা যোগফল চোদ্দ তিনটারই যোগফল চৌদ্দ তেরো এক চোদ্দ তেরো তিন চোদ্দ এগারো তিন চোদ্দো আর নয় পাঁচ চোদ্দো লবের সাথে চার যোগ করলে তো লবের সঙ্গে চার যোগ করলে এখানে কথা হবে পাঁচ আর হর থেকে চার বিয়োগ করলে তাহলে তেরো থেকে চার বিয়োগ করলে কত হবে আমার নয় যে ভগ্নাংশটি পাওয়া যায় তা প্রকৃত ভগ্নাংশের অনন্য অনন্যক মানে উল্টেই যাবে তো এটা উল্টালে কখনোই এটা হবে না এগেন তারপর একটা দেখি যে লবের সাথে কত যোগ চার আর তিন সাত আর হডের থেকে কত বিয়োগ এগারো 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 সাত 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 উল্টে গেলে কখনোই হবে না আর এবার এটা দেখো লবের সাথে লবের সাথে চার যোগ করলে নয় আর হরের থেকে চার বিয়োগ করলে কত হবে পাঁচ এই দেখো এটা মিলে গেল এখানে কত ছিল পাঁচের নয় এখানে হয়ে গেল নয়ের পাঁচ উল্টে গেল অনন্যক এটাকেই অনন্যক বলা হয় তাহলে আমার অপশান সি হলো তোমার এখানকার সঠিক উত্তর ওকে নেক্সট কোয়েশ্চিনে চলে আসো পরবর্তী প্রশ্ন বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ সিম্পল ব্যাপার এখানে প্রশ্ন আগে দেখে নেবে তাহলে কি আছে পিতার বর্তমান বয়স তার মানে এই চারটা হচ্ছে আমার পিতার বয়সের মধ্যে একটা তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে তিনগুণ তার মানে পুত্রের বয়স কত হবে পনেরো এটা যদি এটা তো তিন দিয়ে ভাগই যায় না তো এটা উত্তরই হবে না এটাও তিন দিয়ে ভাগ যাবে না এটাও উত্তরই হবে না তাহলে এটা তিন দিয়ে ভাগ গেলে কত হবে কুড়ি তার মানে বর্তমানে যদি পুত্রের বয়স কুড়ি হয় তাহলে হবে ষাট অথবা বর্তমানে যদি পুত্রের বয়স পনেরো হয় তাহলে উত্তর হবে পঁয়তাল্লিশ পনেরো বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে পনেরো বছর পরে পিতার বয়স এটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে পনেরো বছর পরে কত হবে ষাট আর এটা পনেরো বছর পর কত হবে তিরিশ দ্বিগুণ হলো মিলে গেল আর এটা যদি করি দেখো এখানে পনেরো বার হলে হবে পঁচাত্তর এখানে পনেরো বারের কত হবে পঁয়ত্রিশ দ্বিগুণ হচ্ছে হচ্ছে না তার মানে হান্ড্রেড পার্সেন্ট আমার অপশন এ হলো রাইট হ্যান্সার ঠিক আছে অপশান যখন টেস্ট করবে সবার আগে জাস্ট খালি কোশ্চিনটা স্টুডেন্টস একবার দেখে নেবে কোশ্চেনটা দেখে নেবে যে এখানে কীভাবে আমরা করাচ্ছি কোশ্চিনটা দেখে অপশানটা মিলিয়ে নেবে কোশ্চিনটা দেখে জাস্ট এই যে প্যাটার্নটা আছে কভার প্রশ্নের এই প্যাটার্নটাকে স্যাটিসফাই করানোর চেষ্টা করবে চেষ্টা করে যদি যে অপশানটা আমার মিলবে সেটাই হবে আমার এখানকার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একইভাবে পিতার বর্তমান বয়স এই চারটের মধ্যে একটা তিনটার মধ্যে একটা বা কোনোটাই না পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত পঁচাআশি তাহলে পিতার বর্তমান বয়স যদি পঁয়ষট্টি হয় তাহলে পুত্রের কত হবে কুড়ি তাই না তারপরে এটা পঞ্চাশ হলে এটা কত হবে পঁচাশি যদি বলে তাহলে পঁয়ত্রিশ আর এটা পঁচপান্ন যদি হয় তাহলে এটা হবে তিরিশ পাঁচ বছর পূর্বে পিতার বয়স পাঁচ বছর পূর্বে পিতার বয়স কত ছিল পাঁচ বছর পূর্বে ষাট থাকলে হবে পঁয়ষট্টি হলে হবে ষাট পঞ্চাশ হলে হবে পঁয়তাল্লিশ আর পঁচপান্ন হলে হবে পঞ্চাশ আর পিতার বা পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে পুত্রের বয়স কত ছিল দ্বিগুণ মানে পনেরো এটা কত হচ্ছে পঁয়ত্রিশ থেকে পাঁচবার দিলে কত হবে তিরিশ আর তিরিশ থেকে পাঁচবার দিলে কত হবে পঁচিশ কোনটা দ্বিগুণ হচ্ছে স্টুডেন্টস দেখো না এটা দ্বিগুণ হচ্ছে না এটা দ্বিগুণ হচ্ছে এইটা হচ্ছে তোমার দুই গুণ তার মানে কোনটা স্যাটিসফাই করছে আমার অপশান সি আমার এখানে স্যাটিসফাই করছে তাহলে অপশান সিতে হবে তোমার এখানকার সঠিক উত্তর একদম সিম্পল অঙ্ক কেমন লাগছে স্টুডেন্টস একবার অবশ্যই লাইক সাবস্ক্রাইব এক্ষুনি কিন্তু ফটাফট চাই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ফটাফট করো তোমরা লাইক সাবস্ক্রাইবটা ঠিক আছে নেক্সট কোশ্চিন বর্তমানে ভাই ও বোনের বয়সের অনুপাত থ্রি টু ফাইভ তাদের বয়সের পার্থক্য পাঁচ বছর তাহলে ভাই কত বলছে আচ্ছা আগে দেখেনি এখানে অনুপাতটা কিসের দেওয়া আছে তাদের বয়সের অনুপাত কত হবে পাঁচ বছর পরের গল্প বলছে ভাই কত তিন সরি এখানে না লিখে ভাই কত আছে তিন বোন কত আছে পাঁচ বয়সের পার্থক্য কত আছে পাঁচ বছর এখানে বয়সের পার্থক্য কত হচ্ছে দুই বছর তাই না আচ্ছা তার মানে দুই মানেই এই পাঁচ বছর কেননা দুইটা তো অনুপাতিক পার্থক্য আর বাস্তব পার্থক্য কত পাঁচ ঠিক আছে ভাই বোনের বয়সের অনুপাত হচ্ছে থ্রি টু ফাইভ তাই তো এবং সেখানে আমাকে বয়সের পার্থক্য আনতে হবে হচ্ছে পাঁচ বছর বয়সের পার্থক্য যদি পাঁচ বছর আমাকে আনতে হয় তাহলে এটা কত করব আমরা আঠারো আর তোমার হচ্ছে পাঁচ দিক হলে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে পাঁচ দিয়ে তো যাই না নেক্সট কত হতে পারে তো স্টুডেন্টসের ডাইরেক্ট করি দেখো এটা না যেহেতু এখানে মানে ভগ্নাংশে চলে আসে দেখো ওকে নো প্রবলেম এখানে পার্থক্য কত দুই দুই মানেই পাঁচ ঠিক আছে দুই মানেই পাঁচ তাহলে দুই মানে যদি পাঁচ হয় তাহলে তিন মানে কত হবে তিন গুণ পাঁচ নিচে দুই এটা হবে আর পাঁচ মানে কত হবে পাঁচ গুণ পাঁচ নিচে দুই ঠিক আছে দুই মানেই পাঁচ তাহলে তিন মানে কত উপরে তিন গুণ চলে আসবে আর পাঁচ মানে কত উপরে পাঁচ গুণ চলে আসবে এবার বলে যে পাঁচ বছর পরে তে পাঁচ বছর পরে কি হবে এটা হলো বর্তমান বয়স ধরা হচ্ছে পাঁচ বছর তিন পাঁচা পনেরো পনেরো নিচে দুই আর এটা কত হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের নিচে দুই তাহলে পনেরো নিচে দুই যোগ পাঁচ করলে কথা হবে পাঁচ দুঘণ দশ পাঁচ দুঘণ দশ পনেরো পঁচিশ পঁচিশের নিচে দুই আর পঁচিশের সাথে যদি পাঁচ দুগ্ন দশ পঁয়ত্রিশের নিচে দুই ঠিক আছে তাহলে একটা কথা হলো পঁচিশের নিচে দুই আর একটা হলো পঁয়ত্রিশের নিচে দুই তাহলে পঁচিশের নিচে দুই ইস পঁয়ত্রিশের নিচে দুই করলে কথা হবে দুই দুই কাটলো পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ পাঁচ সাতটা ফাইভ ইস অঙ্কটা স্টুডেন্টস এখানে কিছু প্রথমেই মনে হল গন্ডগোল আছে কোন একটা জায়গায় মিস্টেক আছে অঙ্কটার যাই হোক এখানে পাঁচ বছর হওয়ার কথা না এটার মিলতে হবে এটা এটা মাঝখানটা তো না এখানে নো প্রবলেম যদি আমার থাকে এটার উত্তর হবে ফাইভ ইস টু সেভেন হবে এটার সঠিক উত্তর এই অপশনগুলো মিলবে না এখানে অঙ্কটাতে কোনো একটা গন্ডগোল আছে এই অঙ্কটাতে দেওয়াটাই কোনো একটা গন্ডগোল আছে ওই জন্য অপশনগুলো সেটা যদি এই অঙ্কটা এটা থাকে তাহলে উত্তর হবে আমার ফাইভ টু সেভেন ওকে পরবর্তী প্রশ্ন এবিসি একটি পরীক্ষায় একশো পঁয়ষট্টি নম্বর পেলো অপশন আছে এ কত নম্বর পেলো বি সি এর থেকে 10 বেশি এবং বি এ বি এর থেকে 10 বেশি পেলো আচ্ছা বি সি এর থেকে 10 বেশি আচ্ছা যে একটা ধরে নাও না তোমরা সি ধরে নাও আমি এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে নো প্রবলেম আমি এই ধরলাম এ যেটা বের করে তোমার ধরলাম এ ধরে নিচ্ছি এক্স নাম্বার পেয়েছে ধরে নেওয়া এ এক্স নাম্বার পেয়েছে এ বি এর থেকে দশ বেশি পেলো তাহলে বি কত পাবে বি দশ কম পাবে হান্ড্রেড পারসেন্ট বি কম পাবে বি কত পাবে এক্স এর থেকে দশ কম এটা বি নাম্বার হলো আর বি আবার সি থেকে দশ বেশি পাইছে বি যদি সি এর থেকে দশ বেশি পায় তাহলে সি কত পাবে আরো দশ কম পেয়েছে তাহলে এখান থেকে আরও দশ যদি বাদ দিই তাহলে কত হবে মাইনাস কুড়ি ঠিক আছে তাহলে এই তিনটা মিলে এর নাম্বার বি এর নাম্বার আর সি এর নাম্বার তিনটা মিলে কত নাম্বার একশো পঁয়ষট্টি নাম্বার ঠিক আছে তাহলে থ্রি এক্স এখানে আছে থ্রি এক্স মাইনাস থার্টি ইকুয়াল টু একশো পঁয়ষট্টি ঠিক আছে তাহলে থ্রি এক্স ইকুয়াল টু কত এইটা যদি মাইনাস থার্টি ওইপারে চলে যায় কে কত হবে একশো পঁয়ষট্টি প্লাস থার্টি প্লাস থার্টি হলে কত হবে একশো পঁচানব্বই তাহলে তিন দিয়ে একশো পঁচানব্বই কাটো তিন ছয় আঠেরো তিন পাঁচ চার পনেরো পঁয়ষট্টি নাম্বার তার মানে এক্স মানে কত পঁয়ষট্টি এক্স কাকে ধরেছিলাম এর নাম্বার আমার অপশান সি হবে এখানকার রাইট অ্যান্সার হচ্ছে আমার এর নাম্বার এক্স ধরেও করতে পারো অপশান টেস্টেও করতে পারো কোনো সমস্যার ব্যাপার নেই অপশান টেস্টে দেখিয়ে দিচ্ছি সাইট ধরবে যে সাইট যদি এর নাম্বার হয় তাহলে এ বি এর থেকে দশ বেশি বি কত পঞ্চাশ নাম্বার সি কত একটা ডেমো দিয়ে দিচ্ছি স্টুডেন্টস সি কত ভাবে তাহলে চল্লিশ নাম্বার এই তিনটা যোগ করে তোমার একশো পঁয়ষট্টি হচ্ছে কিনা জাস্ট খালি মিলিয়ে দেখবে এগেন পঁয়ষট্টির ক্ষেত্রে দেখো পঁয়ষট্টি বি তাহলে কত হবে পঁচপান্ন সি কত হবে পঁয়তাল্লিশ তিনটা যোগ করো হানড্রেড পার্সেন্ট একশো পঁয়ষট্টি তো এক সেকেন্ডের অঙ্ক এগুলো স্টুডেন্ট এক সেকেন্ডের অঙ্ক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো কিন্তু কমপ্লিট করে দেওয়া পসিবল লাস্ট অঙ্ক তোমাদের দেখো আমি করিয়ে দিচ্ছি এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে দশ হাজার টাকার চেক ভাঙালেন কিছু পঞ্চাশ টাকা আর কিছু একশো টাকার নোট পেলেন পঞ্চাশ টাকার একটা একটা নোটের দাম কত পঞ্চাশ টাকাই হয় আর একশো টাকার নোটের ভ্যালু কত হয় একশো টাকা হয় তিনি মোট পেয়েছেন দেড়শোটা নোট তাহলে কতগুলো একশো টাকার নোট পান সাপোজ আমি এই অপশন চারটার মধ্যে এই উত্তর হবে একশো টাকার নোট যদি এমনি পঞ্চাশটা পান তাহলে পঞ্চাশ টাকার নোট কটা পাবেন তিনি পঞ্চাশটার তাহলে তোমার হচ্ছে যদি পঞ্চাশটা আচ্ছা যেটা করলাম আর কি স্টুডেন্ট তাহলে এটা কথা হবে তোমার বাকিগুলো থাকবে আমার সব পঞ্চাশ টাকার নোট তাহলে বাকি কথা হচ্ছে আমার একশোটা সাইড সিক্সটি যদি আমার হয়ে থাকে একশো টাকার নোট তাহলে বাকি সবগুলোই আমার পঞ্চাশ টাকার নোট তাহলে টোটাল দেড়শো টাকা হলে বাকি কত হবে নব্বইটা সত্তরটা যদি একশো টাকার নোট হয় তাহলে পঞ্চাশটা নোট আমার পঞ্চাশ টাকার নোট কতগুলো আমার থাকবে সত্তর থেকে একশো দেড়শো বাদ আশিটা আর আশিটা হলে হবে সত্তরটা ব্যাস এবার দেখো যে কোনগুলো সবগুলো যোগ করলে আমার দশ হাজার টাকা হচ্ছে এই তো অঙ্ক লে পঞ্চ যদি একশো টাকার নোট পঞ্চাশটা হয় লে পঞ্চাশটা একশো টাকার নোটের ভ্যালু কত হবে পাঁচ হাজার টাকা আর একশোটা পঞ্চাশ টাকার নোটের ভ্যালু কত হবে একশোটা নোট পঞ্চাশ টাকার নোট তাহলে কত হবে এটা হবে পাঁচ টাকা দুটো মিলে কত হচ্ছে দশ হাজার টাকা বাস মিলে গেল মিলে গেল এটাই একদম উত্তর এটাই হবে অপশন এ হবে সঠিক উত্তর বাকিগুলো করো সিক্সটির সাথে যদি পঞ্চাশ গুণ করো একশো গুণ করো কত হবে ছ হাজার আর নব্বইয়ের সাথে যদি তুমি হচ্ছে একশো গুণ করো তাহলে কত হবে ন হাজার ন হাজার নয় পঁয়তাল্লিশশো ছ হাজার কত হবে দশ হাজার পাঁচশো কিন্তু আমার এখানে লাগবে কত দশ হাজার টাকা দশ হাজার প্রথমটাতেই মিলে গেল সবশানে হলো রাইট অ্যান্সার সো স্টুডেন্টস আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই ছিল মোট তোমাদের দশখানা অঙ্ক আশা করছি যে পরীক্ষায় যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি না এগুলো কিন্তু আগামী দিনে পরীক্ষাতে হান্ড্রেড ক্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে এগুলো আসবেই আসবে তো এগুলোকে ভালো করে ফলো করো প্রথম থেকে একদম সেই সব এগুলোকে চালিয়ে যাও পড়াশোনাটা ঠিক আছে এবং প্রত্যেক দিন সকাল নটার জিকে ক্লাস সকাল তোমার দুপুরে একটার তোমাদের ম্যাথের ক্লাস এবং সন্ধ্যে ছটা রিজনিং ক্লাস এই তিনটায় কিন্তু খুব ভালো করে ফলো করো তোমাদের আশা করি সেটাই প্রিপারেশন অবশ্যই তৈরি হয়ে যাবে সুন্দর স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাসটা তোমার সঙ্গে সন্দেশবেলা দেখা হচ্ছে এবং জেন এম এনএমের ক্লাসটা কিন্তু অবশ্যই শুরু করে দাও তো আজকের মতো এতটা স্টুডেন্টস নমস্কার